তো পাটুল দি গেটকে নিয়ে আবার নিয়ে এলাম, থাম্বনেল থেকে বুঝতেই পারছো আমার বিষয়টা। আর এর আগে ভিডিও আমি দেখিয়েছিলাম পাটুল দি গেটে, তো আজকে আমার এখানে চারটে বই একসাথে পেলাম খুঁজে, তো আমি দেখাচ্ছি। এর আগে আমি দেখিয়েছি বইটা, তো এই বইটা কি ফার্স্ট বেরিয়েছিল সেটা তোমরা একটু জানিও কমেন্ট করে। তো আমার খুঁজে পাওয়া বইয়ের মধ্যে এটাই চারটে বই একটি পাটুল দি গেটে। দেখো কালার কত সুন্দর ড্রয়িং, এখন যেভাবে বইগুলো বার করছে সমগ্র তো মোটেও ভালো হয়নি, তোমাদের এর আগেও বারবার বলেছি। এই বইগুলো পারলে কলেজ শিখ থেকে একটু জোগাড় করো। বইটা দেখাচ্ছি ডিটেলসে, দেখো এখনও কিন্তু বইগুলো পাওয়া যায়, আমি গেলে সব 30 টাকা করে পেয়েছিলাম, যখন বেরিয়েছিল তখন 10 টাকা করে হয়তো বোধ হয় 5 টাকা 10 টাকা ছিল। ঠিক আছে, একের পর তিন আছে কিন্তু দুইও আছে আমার কাছে, খুঁজতে হবে। সব এবড়ো খবরভাবে রয়েছে 1 3 4 নাকি, এখানে মোটা আছে 8, সব 9 6 হয়ে গেছে বই। এত পুরনো বই খুঁজে খুঁজে বার করেছি, মানে এগুলো পড়তে কিন্তু দুর্দান্ত লাগে। কালার দেখো তোমরা কালারিং কমিক্স পড়েছো পাটুল দি গেটে, আমি কিন্তু এইটা দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে লালচে করে কত সুন্দরভাবে করতো, ছোটোবেলায় এইগুলোই বেরোতো। এর আগে কি পাটুল দি গেটে এর থেকে অন্য কোনো কালার ছিল, কেউ যদি জানো তো কমেন্ট করো। এইটাই কি ফার্স্ট বই আমার কাছে যেগুলো পেয়েছি, এর আগেও থাকতে পারে, বইয়ের তো অনেক আপডেটেশন এসছে। সকালবেলা উঠে যে জন্য একটা ভিডিও বানালাম, বইগুলো 7 টাকা করে দাম ছিল। ঠিক আছে, 4 নম্বরটা দেখাচ্ছি, এর আগে আমি ভিডিও করেছিলাম, টোটালগুলো করা হয়নি। একটু ছেঁড়া আছে, এটা 8 নম্বর পার্সেল, ওরা কালার দেখো তো পাটুল দি গেটের। এইগুলো এরপরে দেখা করবো নেক্সট কালার ভিডিওতে দেখাবো, এখন বর্তমানে পাটুলগুলো কেমন করছে, এইটা বেটার না ওটা বেটার তোমরা নিজেরাই বলে দেবে। এগুলো সব আমার পুরোনো বই কেনা, এখন আর আমি বইগুলো যেটুকু কালেকশন করা করে নিয়েছি। এই হচ্ছে পাটুল দি গেটের ছোট্ট ভিডিও করলাম, অনেকের কাছে পাটুল দি গেট চাইছিলো, তো আমি এটা পাটুল দি এর আগের কোনো বই বেরিয়েছি না কমেন্ট করে জানি।